আমাদের দেশে আমরা যেটাকে আমাদের ভাষায় ফিত্রা বলি, হাদিসের ভাষায় এটাকে বলে যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর। এই সাদাকাতুল ফিতর এটা সক্ষম সকল মুসলমানের জন্য ওয়াজিব, এটা আদায় করতেই হবে। আপনি আপনার এবং আপনার ফ্যামিলির যারা আপনার অধীনস্থ আপনার উপর ডিপেন্ডেন্ট তাদের সকলের পক্ষ থেকে আপনাকে সাদাকাতুল ফিতর যাকাতুল ফিতর বা ফিতরা আদায় করতে হবে। এমনকি দুধের বাচ্চাও যদি থাকে শিশু বাচ্চা তার তরফ থেকেও আপনাকে আদায় করতে হবে। এই যাকাতুল ফিতর বা ফিতরা এটা আল্লাহ কেন দিয়েছেন, এটা দুইটা উদ্দেশ্য আছে। হাদিসে এসেছে এই ফিতরার দুটি উদ্দেশ্য আছে, একটা হচ্ছে তুহরাতাল লিসাইম, তুহরাতাল লিসাইমি মিন আল-লাগবি ওয়ার-রাফাস, রোজা রাখতে গিয়ে আমাদের রোজায় যে অনর্থক বেহুদা কিছু কাজ হয়ে গিয়েছে যার কারণে রোজা একটু হালকা হয়েছে, রোজার কোয়ালিটিতে একটু বেশ কম হয়েছে। আপনার ঘরের টিন শেডে জং ধরলে যেমন মিস্ত্রি এসে পুডিং মারে, ঠিক তেমনি রোজা রাখতে গিয়ে রোজায় যে সমস্যাগুলো হয়ে গেছে, রোজা রাখতে গিয়ে আপনি হয়তো অনেক সময় একটু বেহুদা কথা বলে ফেলেছেন বা কোয়ালিটি একটু কম বেশ হয়েছে রোজা রাখতে গিয়ে। আপনি যখন যাকাতুল ফিতর বা ফিতরা আদায় করবেন এর মাধ্যমে রোজার যে ক্ষতিগুলো হয়েছে এটা পুষিয়ে দিয়ে আল্লাহ তাআলা রোজার পরিপূর্ণ সওয়াব আপনাকে দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এটা উদাহরণ হলো এমন যে মনে করেন কোথাও আবর্জনা লাগার পরে ময়লা হওয়ার পরে পানির প্রেশার দিয়ে পানি দিয়ে যেমন ময়লা আবর্জনাকে সাফ করে দেওয়া হয় ঠিক তেমনি ফিতরার মাধ্যমে আমাদের রোজার মধ্যে লেগে থাকা ভুল ত্রুটি এগুলোকেও একেবারে ধুয়ে মুছে সাফ করে দিয়ে রোজা আল্লাহর কাছে কবুলযোগ্য হয়ে যায়, সুবহানাল্লাহ। তাহলে একটা উদ্দেশ্য হচ্ছে তুহরাতাল লিসাইমি মিন আল-লাগবি ওয়ার-রাফাস, রোজা রাখতে গিয়ে আমাদের যে অনর্থক বা বেহুদা কাজের কারণে রোজা যে একটু হালকা পাতলা হয়েছে বা কোয়ালিটিতে একটু বেশ কম হয়েছে যেন এই রোজাটা যথাযোগ্য বা কবুলযোগ্য হয় এই জন্য ফিতরা। দুই নম্বর উদ্দেশ্য হলো ওয়াতুমাতাল লিল মাসাকিন, হাদিসে এসেছে এটার মাধ্যমে মিসকিনদের ঈদ উদযাপন বা খাবারের একটা ব্যবস্থা হয়ে যায়। পৃথিবীতে ইসলাম এটি হলো মানবিক সামাজিক এবং এটি হলো কল্যাণজনক একটি জীবন ব্যবস্থা। ইসলাম একটি সুন্দর ভারসাম্যপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম করতে চায় প্রতিষ্ঠা করতে চায়। যাদের পয়সা আছে ঈদের দিনে তারা সেমাই খাবে বিরিয়ানি খাবে, হ্যাঁ এরপরে উদর পূর্তি করে খাবে বহু আইটেম নিয়ে বসবে, আর যাদের পয়সা নাই তারা কিছুই খাইতে পারবে না। ইসলাম এবং এমন ভারসাম্যহীন সমাজ দেখতে চায় না। আপনি খেতে পারবেন ঈদের দিনে, গরিব অসহায় মানুষরাও যেন ঈদের দিনে খেতে পারে, আল্লাহ কি সুন্দর ব্যবস্থা করে দিলেন। সক্ষম ব্যক্তিরা যখন ফিতরা আদায় করবে ফিতরা দিয়ে দিবে, গরিব মানুষরা এই ফিতর খাদ্যদ্রব্য হোক আর টাকা হোক এটা পাওয়ার মাধ্যমে তার এবং তার পরিবারের ঈদ উদযাপনের একটা সুন্দর ব্যবস্থা হয়ে যায়, সুবহানাল্লাহ। তাহলে এটা হলো ফিতরার একটা অন্যতম উদ্দেশ্য। এবার আসেন ফিতরা কাদেরকে দিবেন এ বিষয়ে দুইটি মত আছে। কিছু কিছু ফোকাহা বলেছেন যাদেরকে জাকাত দেওয়া যায় তাদেরকেই দেওয়া যায়, তবে অধিকাংশ ফকিহদের মতভেদ হলো এই ফিতরার সবচেয়ে বেশি হকদার হচ্ছে মিসকিনরা, যেহেতু হাদিসে তুমাতাল লিল মাসাকিন বলা হয়েছে, অসহায় যারা একেবারে নিঃস্ব যাদের কিছুই নাই এরাই হচ্ছে ফিতরার সবচেয়ে বেশি হকদার। এই ফিতরা আদায়ের দুইটা সময় আছে, একটা সময় হলো ফজিলতপূর্ণ আরেকটা হলো জায়েজ সময়। ফজিলতপূর্ণ সময় হলো ঈদের নামাজের আগেই আপনাকে এই ফিতরা আদায় করতে হবে, ঈদের নামাজের পরে আদায় করলে ওইটার ফিতরা হবে না, ওইটা সাধারণ দান বলে গণ্য হবে। আর জায়েজ সময় আরেকটা হলো সেটা হলো ঈদের দুই চার দিন পাঁচ দিন আগে, মানে আজকে থেকেও আপনারা চাইলে দিতে পারেন কোনো অসুবিধা নাই, বরং এটা আরও ভালো একটু আগে ভাগে দিলেন এতে করে গরিব অসহায় মানুষদের ঈদ উদযাপনের একটা সুন্দর ব্যবস্থা হয়ে যাবে, তাদের মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ একটি বিষয় এই পয়েন্টে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, পাঁচ রকমের খাদ্য দিয়ে ফিতরা আদায় করতে হয়। হাদিসে এই পাঁচটি খাদ্যের কথা এসেছে, যব, খেজুর, পনির, কিশমিস, গম। গম ছাড়া বাকি চারটি খাদ্যদ্রব্যের ব্যাপারে বলা হয়েছে এক সা, আর গমের ব্যাপারে বলা হয়েছে নিসফু সা মানে অর্ধ সা। এখন সা মানে অনেকে হয়তো
আপনারা বুঝতেছেন না এই সা সমান কতটুকু পরিমাণ এটা নিয়ে ফুকাহাদের মধ্যে মতভেদ আছে কেউ বলেছেন 2040 গ্রাম মানে 2 কেজি 40 গ্রাম কেউ বলেছেন 2 কেজি 400 গ্রাম কেউ বলেছেন 2 কেজি 600 গ্রাম কেউ বলেছেন 2 কেজি 700 গ্রাম 2 কেজি 800 গ্রাম 900 গ্রাম 3 কেজি 3 কেজি 300 গ্রামও কেউ কেউ বলেছেন যেমন যেমন হানাফি মাযহাবে বলা হয়েছে 3 কেজি 300 গ্রাম আমাদের বাংলাদেশেও এটা হিসাব করা হয় 3 কেজি 300 গ্রাম আর যদি আপনার অর্ধসা গম হয় তাহলে সেটা হবে 1 কেজি 650 গ্রাম তাহলে এক সা বা অর্ধসা পরিমাণ দিয়ে কি করতে হয় ফিত্রা আদায় করতে হয় এখন আসেন এই ফিত্রা কি খাবার দিয়ে দিতে হবে খাদ্যদ্রব্য দিয়ে নাকি ফিত্রা টাকা দিয়ে দিতে হবে আমাদের দেশে এটা প্রতি রমজান আসলেই দেখা যায় উলামায়ে কেরামের মাঝে খুব বিতর্ক দেখা যায় আর আমাদের দেশে কিছু কিছু উলামা এমন আছেন যে আমরা যেন বিতর্ক করতে আর বহাস করতে খুব পছন্দ করে রমজান মাস আরম্ভ হওয়ার আগে তর্ক বিতর্ক হবে যে তারাবি কি 8 পড়ব না 20 পড়ব আর রমজান যখন 17 18টা 19টা চলে আসবে বা 20 রমজান তখন আরম্ভ হবে খাদ্য দিয়ে ফিত্রা দিব না টাকা দিয়ে ফিত্রা দিব 26 27 রমজান থেকে আবার শুরু হবে আরেক বহাস আরেক বিতর্ক ঈদের তাকবীর 6টা হবে না 12টা হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এরকম বিতর্ক করতে 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 উম্মতকে আমরা ভাগ করে দিয়েছি আর আমরা বলি যে যে বিষয়ে ইখতিলাফ আছে একের বেশি মত আছে কেউ তার মতকে আমারটাই ঠিক বলতে পারবেন একের বেশি মত থাকলে ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা দেখাতে এখন ফিত্রা এটা যে ব্যক্তি দিবেন তিনি যদি মনে করেন যে খাবারটা গরিবের জন্য কল্যাণকর হবে তো তিনি খাবার দেন অসুবিধা নাই আদায় হয়ে যাবে ফকিরা বলেছেন আর কেউ যদি মনে করে না আমি এর খাবার দিলে এর খাবার কোনো কাজে লাগবে না আমি তারে খাবারের পরিবর্তে টাকা দিয়ে দেই মূল্য দিয়ে দেই তাও আদায় হবে কোনো অসুবিধা নাই তবে আমাদেরকে কেউ যখন জিজ্ঞেস করে হুজুর খাবার দিব না টাকা দিব আমরা বলি আপনি সুন্নতের উপর আমল করেন নবীজির সময় টাকা পয়সা ছিল তো আপনি এক কাজ করেন খাবার দিয়েও দেন পাশাপাশি খাবারের সাথে আরো কিছু পয়সাও দিয়ে দেন তাহলে আপনার মনে আর কোনো খুঁত থাকলো দুইটা দিয়েই দিয়ে দেন এখন কয় ধরনের খাবার দেওয়া যায় জোরে বলেন কয় ধরনের জব খেজুর পনির কিসমিস গম গম হলে অর্ধ সা বাকিগুলো এক সা মানে গম হলে 1 কেজি 650 গ্রাম সমমূল্য আর বাকিগুলো 3 কেজি 300 গ্রাম এখন আসেন স্ট্যান্ডার্ড মেইনটেইন করে দিতে হবে আমাদের দেশের মানুষজন রমজানের শেষ দশক আসলে পরে ইসলামিক ফাউন্ডেশনের দিকে হা করে তাকায় থাকে দেখি ইসলামিক ফাউন্ডেশন ফিত্রার সর্বনিম্ন কত আর সর্বোচ্চ পরিমাণ কি নির্ধারণ করে দেয় এবছর সর্বোচ্চ পরিমাণ কত জানেন আপনারা জি 2970 টাকা এটা পনিরের হিসাবে পনির তো সবচেয়ে দামি খাবার ঠিক না আবার স্ট্যান্ডার্ড খেজুর হলে খেজুর মনে হয় আরো উপরেও চলে যেতে পারে যাই হোক আমি এই বিষয়টি জানি না এরপরে হচ্ছে গম সর্বনিম্ন যেটা এখন অর্ধসা গমের দাম সর্বনিম্ন ফিত্রা কত বলেন তো আপনারা আয় দেখছেন এটা অনেকে জানে 115 টাকা সর্বনিম্ন আর সর্বোচ্চটা জানে এখন যদি বলেন মাছখানার গুলা বলেন সবাই ডবল জিরো পাবে কারণ মাছখানেরটা আমাদের জানার কোনো দরকার নাই এখন আমাদের সমাজে কি শুধু সর্বোচ্চ আর সর্বনিম্ন শ্রেণীর মানুষ আছে না মধ্যবিত্ত শ্রেণীর মানুষও আছে কথা বলেন না কেন মধ্যবিত্তের সংখ্যা কম না বেশি এখন আমরা ফিত্রাটা আদায় করতে পারি কিভাবে একটু স্ট্যান্ডার্ড করে যাদের পয়সা অনেক বেশি আছে আমাদের দেশে কিছু মানুষ পয়সাওয়ালা হলেও এরা ঈদের সময় আসলে ফিত্রা দেওয়ার সময় তারা গরিব হয়ে যায় কিরকম মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তরা তারাও যেমন 115 টাকা ধরে দেয় দেখা যায় হাই ক্লাসের মানুষ তারাও 115 টাকা ধরে দেয় খাবার খাওয়ার সময় রেডিসন আর পেনিনসুলা আর ফিত্রা দেওয়ার সময় একেবারে গরিবের কাতারে নেমে আসে এমন মানুষ আমাদের সমাজে একদম নাই কি বলেন আছে না খাবার খায় কোথায় রেডিসনে পেনিনসুলায় আর ফিত্রার বেলায় নেমে আসে একদম নিম্ন মধ্যবিত্তের কাতারে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এই লোকটার পয়সা হয়েছে কিন্তু এই লোকটার দিল এখনো বড় হয় না দিল বড় করেন সংকীর্ণতাকে হৃদয় থেকে ঝেড়ে ফেলেন যাদের পয়সা আছে আপনি কেন গমের হিসাবে দিবেন আপনি পনির বা খেজুর দিয়ে দেন পয়সা থাকলে একটু বাড়িয়ে দেন যারা মধ্যবিত্ত আছেন আপনিও কেন গমের কাতারে চলে যাবেন সামর্থ্য থাকলে জবে আসতে পারেন জবের দাম কত
3 কেজি 300 গ্রামের দাম ইসলামিক ফাউন্ডেশন থেকে বলা হচ্ছে 400 টাকা আর একটু স্ট্যান্ডার্ড যদি আপনি কিনতে চান প্রত্যেকটা খাবারের কোয়ালিটি আছে না হয়তো আরেকটু বাড়তে পারে যাদের সামর্থ্যর আলোকে দেন যারা নিম্ন মধ্যবিত্ত তিনি না হয় গমের হিসাব করলেন অর্থাৎ মোট কথা হলো যার যার সামর্থ্য অনুযায়ী দিল বড় করে ফিত্রা আদায়ের সময় ওইভাবেই ফিত্রা আদায় করবেন ইনশাআল্লাহ এছাড়া ফিত্রা সংক্রান্ত আরো কোনো প্রশ্ন থাকলে আপনারা স্থানীয় আলেমদের সাথে যোগাযোগ করে জেনে নেবেন কিংবা এই ব্যাপারে আমাদের ডিটেইলস আলোচনা আমাদের ইউটিউব চ্যানেলে একেবারে ফার্স্ট টু লাস্ট ফিত্রা সংক্রান্ত বিস্তারিত আলোচনা দেওয়া আছে সেখান থেকে আপনারা বিস্তারিত জেনে নেবেন ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন رغم أنف عبد دخل عليه رمضان ثم انسلخ قبل أن يغفر له الله الرسول বলেছেন ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হয়ে যাক সেই ব্যক্তির উপর লানত ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যার কাছে রমাদানের মাস আগমন করল আর তার গুনাহ মাফের আগেই রমাদান মাস বিদায় নিল অন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন সেই ব্যক্তি কতই না কপাল পোড়া কতই না দুর্ভাগা যেই ব্যক্তি রমজান মাস পেয়েও এই মাসকে কাজে লাগিয়ে আল্লাহর ক্ষমা হাসিল করতে পারলো না ওই ব্যক্তির মতো কপাল পোড়া হতভাগা আসমানের নিচে জমিনের উপরে আর হতে পারে না সম্মানিত মুসল্লিবৃন্দ এজন্য আমি আপনাদের সকলকে আবেদন করছি এই মাসটি শেষ হয়ে যাওয়ার আগে এখনো তো 4-5 দিন সময় আছে এই শেষ সময়গুলোকে আসুন আমরা ভালোভাবে কাজে লাগাই আমরা তাহাজ্জুদ আদায় করব কিয়ামুল লাইল আদায় করব রমজান কাজে লাগাবো বলে 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 রমজানই শেষ হয়ে গেল আমাদের মধ্যে এই প্রবণতা অনেকের মাঝেই দেখা যায় সালাত আদায় করব কোরআন খতম করব কোরআন তেলাওয়াত করব ভালো ভালো আমল করব এই করব করব বলে আর করা হয় না এজন্য হাদিসে এসেছে আল্লাহর হাবিব বলেছেন নিআমাতানি মাগমুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস নবীজি বলেছেন দুটো নিয়ামত আছে এমন যেই দুটি নিয়ামতের ব্যাপারে বেশিরভাগ মানুষ গাফেল থাকে দুটি নিয়ামত আছে এমন যে নিয়ামতগুলোর ব্যাপারে মানুষ ধোঁকাগ্রস্ত এর মধ্যে একটি হচ্ছে আস-সিহ্হা সুস্থতা আরেকটি হচ্ছে ওয়াল ফারাগ অবসর অর্থাৎ যখন মানুষ সুস্থ থাকে এই সুস্থতার সময় কদর করে না যখন অসুস্থ হয় তখন আফসোস করে আহারে যদি আগের মতো সুস্থ থাকতাম তাহলে এখন ইবাদত মন্দিকে করতে পারতাম আপনি এই রমজান কাজে লাগালেন না এখনো সময় আছে লাগাচ্ছেন না শুনুন আগামী বছরের রমজানে হয়তো আপনি বিছানায় শুয়ে থাকতে পারেন চাইলেও আর মসজিদে আপনি আসতে পারবেন না আপনি তাকিয়ে দেখেন তো তাকিয়ে দেখেন সমাজের চারপাশে তাকিয়ে দেখেন গত বছর আমাদের সাথে তারাবিহের নামাজ মসজিদে আদায় করেছিলেন আল্লাহর কিছু বান্দা এমন আছেন এরা বিছানায় শায়িত এরা চাইলেও এখন তারাবিতে আসতে পারে না গত বছর আল্লাহর কিছু বান্দাদেরকে নিয়ে আমরা কিয়ামুল লাইলে কিয়ামুল লাইল করেছি আজ তারা আসতে চায় অসুস্থতার কারণে মসজিদে আসতে পারে না কে এমন জানে এমনও তো হতে পারে আগামী বছর আপনি বিছানায় থাকবেন আপনি আসতে পারবেন না যুবক ভাইদেরকে বলছি আগামী বছর এমনও হতে পারে বাইক অ্যাক্সিডেন্ট করে বিছানায় শুয়ে থাকবেন আপনি ভবিষ্যৎ তো আমরা কেউ জানি না ওই যে কাজে লাগাবো লাগাবো বলে আর লাগানো হয় না আপনি এই রমাদান চলে গেল আজকে 25 রমাদান কোরআন পড়বেন তিলাওয়াত করবেন করবেন বলে আর করা হলো না এমনও হতে পারে আগামী বছরের রমাদান আসার আগে চোখের আলো হারিয়ে ফেলতে পারেন আপসা আপসা দেখবেন ঝাপসা দেখবেন কি বলেন এমন বহু মানুষ আছে যারা গত বছর রমাদানে কোরআন পড়েছিল এবছর চোখে আর দেখে না কোরআনের পাতা উল্টালে ভালোভাবে বুঝতে পারে না মনে আফসোস আহারে যদি আগের মতো চোখে দেখতাম তাহলে পড়তে পারতাম এখন আফসোস নিয়েই পড়ে আছে চাইলেও আর পড়তে পারে না আমাদের অনেকের বেলা এটা হয় আমরা করব করব বলে করি না এজন্য নবীজি বলেছেন দুটো নিয়ামতের ব্যাপারে মানুষ গাফেল এক নাম্বার হলো সুস্থতা আর সুস্থতাকে বলা হয় মানুষের মাথার মুকুট আরবিতে একটি প্রবাদ আছে বলা হয় আস-সিহ্হাতু তাজুন আলা রুউসিল আসিহ্হা লা ইয়ারাহা ইল্লাল মারদা সুস্থতা হচ্ছে মানুষের মাথার মুকুট অসুস্থ না হলে সেটা অবলোকন করা যায় না অসুস্থ হলে সুস্থতা কত বড় নিয়ামত তা উপলব্ধি করা যায় সুস্থ যখন আছে নামাজে আসে না যখন অসুস্থ হয়
তখন আফসোস লাগে আহারে যদি সুস্থ থাকতাম মসজিদে হেঁটে হেঁটে যেতাম নামাজ আদায় করতাম আপনি সুস্থ আছেন এই সময়টার কদর করেন যখন আপনার কাজ নাই অবসর আছেন তখন এই সময়টাকে কাজে লাগান নইলে যখন ব্যতিব্যস্ত হয়ে পড়বেন মন চাইবে আরো বেশি ইবাদত করি কিন্তু আপনার পারিবারিক সামাজিক দায়বদ্ধতার কারণে আপনি তখন চাইলেও খুব বেশি ইবাদতে মনোনিবেশ করতে তখন হয়তো পারবেন না এজন্য সময় থাকতে সময়কে কাজে লাগানো উচিত সময় হচ্ছে মানুষের জীবনের সবচাইতে বড় মূলধন সময় হচ্ছে মানুষের জীবনের মহামূল্যবান সম্পদ সময়ের সঠিক ব্যবহার করে সম্পদ অর্জন করা যায় কিন্তু সম্পদ দিয়ে সময় কেনা যায় না সময়ের সঠিক ব্যবহার করে সম্পদশালী হওয়া যায় কেউ যদি সময় কাজে লাগায় হতে পারে তার ফিউচার খুব ব্রাইট অনেক সম্পদের মালিক হয়ে যাবে কিন্তু কেউ যদি সময় নষ্ট করে সারা পৃথিবীর সকল সম্পদ দিয়ে সময়কে সে কিনতে পারবে না এজন্য আরবিতে একটি প্রবাদ আছে الوقت كالسيف ان لم تقطعه فانه قطعك অর্থাৎ সময় হলো ধারালো তরবারির মতো সময়কে আপনি ক্ষতবিক্ষত করতে পারবেন না কিন্তু সময়ের যদি সঠিক ব্যবহার না করেন এই সময় আপনার জীবনকে সময়ের অপব্যবহারের কারণে আপনার জীবন ক্ষতবিক্ষত হয়ে যাবে ধ্বংসের কিনারে ধ্বংসের খাদে চলে যাবে এজন্য বলা হয় সময় থাকতে সময়ের কদর করো সময় হলো চলমান আমার পিছনে ঘড়ি আছে সামনেও আছে এই যে ডানে বামেও আছে দেখুন ঘড়ির কাঁটা চলমান এটাকে কেউ থামিয়ে দিতে পারে না আমরা ক্লান্ত হই বিশ্রাম নেই ঘড়ির কাঁটা ক্লান্ত হয় না এটা বিশ্রামও নেয় না ব্যাটারি গেলে পড়ে তখন অফ হয় কিন্তু ব্যাটারি থাকবে এটা কখনো ক্লান্ত হয় না এটা বিশ্রাম নেয় না সময় তার আপন গতিতে চলমান সে নিজে থামতে চায় না বলে তাকে কেউ থামাতে পারে না সবাই আমরা সময়ের জন্য অপেক্ষা করি কিন্তু সময় কারো জন্য অপেক্ষা করে না আর যে সময় চলে যায় সে সময় আর কোনোদিনও ফিরে আসে না জীবনের ফেলে আসা সময়গুলোকে আপনি পৃথিবীর সমুদয় সম্পদ দিয়েও আর ফিরিয়ে আনতে পারবেন না এজন্য জাহান্নামীরা জাহান্নামে গিয়ে প্রথমে সময়ের ব্যাপারে আফসোস করবে জাহান্নামীরা জাহান্নামে প্রথমে কিসের ব্যাপারে আফসোস করবে সময়ের ব্যাপারে আফসোস করবে জাহান্নামীরা আফসোস করে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি হায় আফসোস আমি যদি এই জীবনের জন্য অগ্রিম কিছু পাঠিয়ে রাখতাম অর্থাৎ আখিরাতের জন্য দুনিয়ায় যদি আগে ভাগেই কিছু আমল করে রাখতাম অর্থাৎ দুনিয়ায় কি যদি কাজে লাগাতাম আমার দুনিয়ায় ফিরে আসার সময়গুলোকে যদি কাজে লাগাতাম নামাজ আদায় করতাম আল্লাহর ইবাদত করতাম আল্লাহর হুকুম মানতাম আল্লাহর আনুগত্যের আলোকে যদি দুনিয়ার সময়টুকু জীবনটুকু পরিচালনা করতাম তাহলে তো আজ আমি বেঁচে যেতাম জাহান্নামে গিয়ে এরপরে সময় নিয়ে আফসোস করলে আর কোনো ফায়দা হবে কোনো ফায়দা হবে না এমনকি জাহান্নামীদের উপরে যখন আজাব চলমান থাকবে তখনও তারা সময় চাইবে প্রথমে তো সময়ের ব্যাপারে আফসোস করবে পরবর্তীতে আবার কি চাইবে সময় চাইবে জাহান্নামীরা জাহান্নামে সময়ের ব্যাপারে আফসোস করবে এমনকি তারা আল্লাহর কাছে নেক আমল করার জন্য পুনরায় সময় চাইবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 35 নম্বর সূরা সূরা ফাতিরের 37 নম্বর আয়াতে বলছেন ওয়াহুম ইয়াসতারিখুন ফিহা রব্বানা আখরিজনা নাআমাল সালিহান গায়রাল লাযী কুন্না নাআমাল আল্লাহ তাআলা বলছেন সেখানে জাহান্নামীরা আর্তনাদ করে বলবে রব্বানা আখরিজনা হে রব আমাদেরকে জাহান্নাম থেকে বের করো এখান থেকে আমাদেরকে বের করে দাও নামাল সালিহা এখন আমরা যদি জাহান্নাম থেকে বের হতে পারি তাহলে আমরা ভালো ভালো আমল করব গায়রাল লাযী কুন্না নাআমাল দুনিয়াতে আমরা আগে যা করেছি যত অসৎ কাজ করেছি আজে বাজে কাজ করেছি এখন তার পরিবর্তে আমরা ভালো ভালো কাজ করব আমাদেরকে সুযোগ দেন আমাদেরকে সময় দেন জাহান্নাম থেকে বের করে দেন আল্লাহ তাআলা তখন জাহান্নামীদেরকে বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু
يتذكر فيه من تذكر وجاءكم النذير الله تعالى তখন বলবেন আওয়ালাম নুআমিরকুম আমি কি তোমাকে বয়স দেইনি আমি কি তোমাকে হায়াত দেইনি তোমার 60 বছর 70 বছরের জীবন কোথায় গিয়েছিল এই সময় তুমি কি করেছো বলো আওয়ালাম নুআমিরকুম আমি কি তোমাকে হায়াত দেইনি আমি কি তোমাকে পর্যাপ্ত সময় দেইনি মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার তুমি যদি উপদেশ নেওয়ারই হতে তাহলে উপদেশ নিয়ে দুনিয়াতে ভালো হয়ে যেত তুমি তো সময়কে কাজে লাগাওনি এমন কি ওয়াজাআকুমুন নাযীর তোমার কাছে সতর্ককারী এসেছিল প্রত্যেক যুগে আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করার জন্য নবী রাসূল পাঠিয়েছেন আর যে যুগে নবী রাসূল ছিলেন না বা থাকবেন না সেই যুগে সতর্ককারী হিসেবে নবীদের ওয়ারিশ উলামায়ে কেরাম সতর্ককারী হিসেবে উম্মতকে সতর্ক করেন আল্লাহ তখন বলবেন ওয়াজাআকুমুন নাযীর তোমার কাছে তো সতর্ককারী এসেছিল বারবার 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 তোমাদেরকে সতর্ক করা হয়েছে এরপরেও তুমি কেন সতর্ক হওনি তুমি কেন সচেতন হওনি তুমি তোমার দুনিয়ার জীবনকে কেন গাফলতিতে কাটিয়ে দিয়েছো কেন তুমি সময় নষ্ট করেছো এই সময়ের ব্যাপারে কিয়ামত দিবসে আফসোস করবে জাহান্নামীরা জাহান্নামে আফসোস করবে এমন কি একটি হাদিস এসেছে আল্লাহর নবী বলেছেন এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আল্লাহর নবী বলেছেন মা মিন আহাদিন ইয়ামুতু ইল্লা নাদিম এমন কোন ব্যক্তি নাই এমন কোন মানুষ নাই যে মানুষ মারা যাওয়ার পরে আফসোস করবে না সকল মানুষ মারা যাওয়ার পরে আফসোস করবে নেককার ব্যক্তিও মরার পরে আফসোস করবে বদকার ব্যক্তিও মরার জন্য মরার পরে আফসোস করবে জান্নাতি ব্যক্তিও মরার পরে আফসোস করবে জাহান্নামীও মরার পরে আফসোস করবে এই আশ্চর্যজনক কথা শুনে সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন ওয়া মা নাদামাতুহু ইয়া রাসূলুল্লাহ সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো আল্লাহর রাসূল মৃত্যুর পরে নেককার এবং বদকার উভয় শ্রেণীর লোকেরা কি নিয়ে আফসোস করবে কেন তারা আফসোস করবে আল্লাহর নবী তখন বললেন ইন কানা মুহসিনান নাদিমা আল্লা ইয়াকুনু ইজদাদা মুহসিন ব্যক্তি সৎকর্মশীল ব্যক্তি নেককার ব্যক্তি আফসোস করবে কেন সে দুনিয়াতে আরো বেশি নেক আমল করলো না যদি আরেকটু নেক আমল করত জান্নাতে তার আরো মর্যাদা বাড়িয়ে দিতেন কে জান্নাতিও আফসোস করবে আকারে যখন আমি রাতের বেলা 3টার সময় তাহাজ্জুদ আরম্ভ করেছিলাম কেন আরো আধা ঘন্টা আগে আরম্ভ করলাম না রমজান মাসে আমি একবার কোরআন খতম করেছি কেন আমি দুইবার খতম করলাম না যে দুইবার খতম করেছে সে আফসোস করে বলবে কেন আমি তিনবার খতম করলাম না যে ব্যক্তি কোটি কোটি টাকা দান সৎকা করেছে সেও আফসোস করবে কেন আরেকটু সম্পদ বাড়িয়ে দান করলাম না নবীজি বলেছেন নেককার ব্যক্তিও আফসোস করবে কেন সে আরো বেশি নেক আমল করলো না কারণ কিয়ামতের দিন যার নেকি হবে যত বেশি জান্নাতে হবে তার মর্যাদাও তত বেশি এরপরে নবীজি বলেছেন ওয়া ইন কানা মুসিআন নাদিমা আল্লা ইয়াকুনু নাযা আর যে ব্যক্তি বদকার যে ব্যক্তি পাপী তাপি সেও আফসোস করবে আহারে আমি কেন তওবা করে ভালো হয়ে মারা গেলাম না তাহলে বোঝা গেল নেককারও আফসোস করবে বদকারও আফসোস করবে সুতরাং আফসোস করার আগে দুনিয়ার জীবনকে কাজে লাগানোর দরকার আছে না নাই এটাকে কাজে লাগাতে হবে যে দুনিয়ার মুখে পড়ে রমজানের 25 দিন নষ্ট করেছেন আপনি এই দুনিয়া একটা ধোঁকা এই দুনিয়া একটা আপনি আজকে মারা যান দুনিয়া আপনাকে ভুলে যাবে গোটা দুনিয়া আপনাকে ভুলে যাবে দুনিয়া বড় স্বার্থপর এজন্য আল্লাহর নবী বলেছেন মালি ওয়ালিদ দুনিয়া আমার আর দুনিয়ার মাঝে সম্পর্কটা কেমন শোনো আল্লাহর নবী বলেছেন মা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিব নবীজি বলেছেন আমার আর দুনিয়ার মাঝে সম্পর্ক হলো একজন পথচারীর মতো আল্লাহর নবী বলেছেন আমার আর দুনিয়ার সম্পর্ক হলো একজন পথচারী ব্যক্তির মতো ইস্তাদাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা আল্লাহর নবী বলেছেন ওই পথচারী ব্যক্তি প্রচন্ড গরমের দিনে রুদ্রের প্রচন্ড তাপ
থাকা একজন পথচারী ব্যক্তি গিয়ে একটা গাছের ছায়ার নিচে কিছুক্ষণ বসে আশ্রয় নিল কিছুক্ষণ আশ্রয় নেওয়ার পরে ওই গাছের ছায়া ওই গাছের ছায়াযুক্ত জায়গা থেকে সে যেমন কিছুক্ষণ পর চলে যায় ঠিক তেমনি আমার আর দুনিয়ার মাঝে সম্পর্ক হলো এমন এই দুনিয়াতে আমিও এসেছি কিছুদিন থাকব সবাই এরকম কিছুদিন থাকবে কিছুদিনের জন্য এই দুনিয়াতে আপনি এসেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেছেন হাদিসটি বুখারীতে এসেছে তিনি বলেছেন আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি আল্লাহর রাসূল আমার ঘাড় ধরলেন আমার কাঁধ ধরলেন তারপরে আমাকে বললেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন নবীজি বললেন শোনো দুনিয়াতে এমন ভাবে থাকো এমন ভাবে বসবাস করো যেন তুমি ভিনদেশী কোনো আগন্তুক বা পথিকের মতো মুসাফিরের মতো বসবাস করো আপনার বাসায় কোনো মেহমান আসলে সারা জীবনের জন্য আসে না অল্প কিছু সময় বা অল্প কিছু দিনের জন্য আসে অল্প সময় বা অল্প কিছু দিনের জন্য আসে মেহমান যেমন মেহমান বাড়িতে অল্প সময়ের জন্য যায় আমরাও পৃথিবীতে এসেছি খুব অল্প সময়ের জন্য আমাদের ফ্লাইট রেডি হলে আমরাও চলে যাব এজন্য আল্লাহর নবী বলেছেন হে ইবনে ওমর শোনো ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ সন্ধ্যা হয়ে গেলে যখন সন্ধ্যায় উপনীত হও সকালের অপেক্ষা করো না আমাদের মধ্যে অনেকের অভ্যাস আছে সন্ধ্যাবেলা বলে আগামীকাল সকাল থেকে এই ভালো কাজগুলো করব নবীজি বলছেন না সন্ধ্যায় উপনীত হলে সকালের অপেক্ষা করো না সন্ধ্যা থেকেই কাজ আরম্ভ করো ওয়া ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা সকালে উপনীত হলে সন্ধ্যার অপেক্ষা করো না বরং ভালো কাজগুলো আরম্ভ করে দিতে হবে ওয়া খুদ মিন সিহ্হাতিকা লিমারদিক আর সুস্থতাকে অসুস্থতার পাথেয় হিসাবে গ্রহণ করো কারণ অসুস্থ হয়ে গেলে আফসোস করবেন এজন্য সুস্থ থাকাকালীন সময়কে কাজে লাগাতে হবে ওয়া মিন হায়াতিকা লিমাউতিক আর তোমার হায়াতকে তোমার জীবনকে মৃত্যু পরবর্তী জীবনের জন্য সঠিকভাবে কাজে লাগাও সম্মানিত মুসল্লিবৃন্দ রমজানের হয়তো আর চার পাঁচ দিন আমরা পাচ্ছি শেষ সময়ে আমরা চলে এসেছি এই সময়টুকুকে কাজে লাগানোর জন্য আমাদের সকলকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আফসোস করে বলতে হচ্ছে রমাদান যত বেশি শেষের দিকে আসে আমাদের দুনিয়াবি ব্যস্ততা তত বেশি বাড়তে থাকে এই সময়ে এখন উচিত ছিল মসজিদে জায়গা না হয়ে মসজিদের উঠান এমনকি রাস্তাঘাট ফিল আপ হয়ে যাওয়া কিন্তু চিত্র ব্যতিক্রম এখন দেখা যায় মার্কেট ফিল আপ হয়ে মার্কেটের সামনে রাস্তাঘাটেও গাড়ির পার্কিং জায়গা হচ্ছে না জ্যামার জ্যাম গত রাতে দেখলাম মসজিদুল হারামের পুরো মসজিদুল হারামের সীমানা ভর্তি হয়ে আশেপাশে কয়েক কিলোমিটার পর্যন্ত জায়গা বিস্তৃত হয়েছে আমি গত পরশুদিন ইনসাইড দ্য হারামাইন পেজে দেখলাম যে পরশুদিন আপনার এত বেশি লোকজন হয়েছে 2.5 মিলিয়ন মানুষজন সেদিন তাহাজ্জুদ আদায় করেছে আল্লাহু আকবার সেখানের চিত্র আর আমাদের চিত্র একরকম না ভিন্ন রকম আহা এটা তো বড় দুর্ভাগ্যের ব্যাপার মা বোনদেরকে বলছি এখন মহিলাদেরকে বেশি বেশি বাজারে দেখা যায় মহিলাদেরকে রাস্তাঘাটে দেখা যায় মহিলাদেরকে বেশি বেশি শপিং মলে দেখা যায় দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা জোরে বলেন আপনারা ঘরের মহিলাদেরকে কন্ট্রোল করে এই মহিলারা বের হয় কেন আপনাদের গাফলতির কারণে মহিলারা বের হয়ে যাচ্ছে মহিলাদেরকে কন্ট্রোল করেন এই শেষ সময়ে আমাদের মা বোনেরা বেশি বেশি যায় না মজা থাকা দরকার আপনাদেরকে বেশি বেশি মসজিদমুখী হওয়া দরকার কিন্তু এই সময়ে আমরা দেখা যাচ্ছে সময়গুলোকে কাজে লাগাচ্ছি না ওই যে কিছুক্ষণ আগে বললাম চোখের আলো আছে আগামী রমজানের আগেই শেষ চোখের আলো হারায় ফেলতে পারেন এখানে অনেক বাবারা বয়স্ক বাবারা আছেন মানুষের বয়স যখন বাড়ে নানাবিধ সমস্যা দেখা দেয় চোখের আলো চলে যায় অনেকে আছে মানুষ দেখে ঝাপসা ঝাপসা লিখা পড়তে পারে না আরও ঝাপসা লাগে ডাক্তাররা তখন বলে আপনি আর কোনোদিন লিখা পড়তে পারবেন না চোখে বিভিন্ন সমস্যা দেখা দেয় এই বছর রমজান চলে গেল আপনি কোরআন পড়লেন না আগামী বছর তো আফসোস করতে হবে আহারে আমার যদি আগের মতো চোখের আলো থাকতো তাহলে আমি কোরআন পড়তে পারতাম খতম দিতাম কোরআন বুঝে বুঝে পড়তাম যুবক ভাইয়েরা আজ শরীরে শক্তি আছে কাল নাও থাকতে পারে এই বছর রমজানে ফিজিক্যাল ফিটনেস ভালো ছিল
তারাবি এবং কিয়ামুল লাইল আদায় করতে পারতেন আগামী রমজানের আগেই শরীরে সমস্যা দেখা দিল আগামী রমজানে যদি বেঁচে থাকেন আর কি আফসোস করবেন আরে গতবার সুযোগ ছিল কেন যে কাজে লাগাইলাম এজন্য সময় 25 দিন তো চলেই গেল যে সময়টুকু আছে এই সময়টুকু কেউ কাজে লাগালে আমাদেরকে maaf করে দিতে পারেন কে আর এই সময় তো পুরো মুখ্যম সময় এখনো আরো বেজুর রাত বাকি আছে কয়টা জোরে বলেন আরো বাকি আছে কয়টা তিনটা বেজুর রাত চলে গিয়েছে হয়তো কেউ কাজে লাগিয়েছেন কেউ লাগাতে পারেননি কেউ বাবার 50-50 যথাযথভাবে কাজে লাগাতে পারেনি যারা কাজে লাগিয়েছে যারা কাজে লাগাই নাই আসুন সবাই মিলে সিদ্ধান্ত নেই রমাদানের এই শেষ সময়টুকু বিদায় লগ্নে রমাদানের বিদায় লগ্নে শেষ সময়গুলোতে আমরা এমন ভাবে আল্লাহর ইবাদত বন্দেগি রোজাদারিতে শামিল হব যাতে আমরা রমাদানের শেষ সময়ে আল্লাহর ক্ষমা হাসিল করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ রমাদানের এই শেষ সময়ে কিভাবে আপনারা আল্লাহর ক্ষমা হাসিল করবেন আজকে খুব বেশি নয় মাত্র 7টা আমল শিখিয়ে দিচ্ছি প্রত্যেকই রমাদানের এই শেষ সময়ে আসুন এই 7টা আমল করি এই 7টি আমল করে রমাদানকে যদি আমরা বিদায় জানাতে পারি তাহলে রমাদান যে উদ্দেশ্যে এসেছিল ক্ষমার মাস হিসেবে আমরাও আল্লাহর কাছ থেকে এই 7টি আমলের মাধ্যমে নিজেদেরকে ক্ষমার যোগ্য বানিয়ে ফেলতে পারবো ইনশাআল্লাহ নাম্বার 1 এক নাম্বার আপনি খাঁটি মনে ইস্তেগফার করুন তওবা করুন খাঁটি তওবা করুন আপনার দোয়া কবুলের জন্য কিন্তু আগে তওবা লাগবে না লাগবে কারণ আমলনামায় কবিরা গুনাহ থাকতে পারে আর কবিরা গুনাহ তো তওবা ছাড়া মাফ হয় না এজন্য রমাদানের এই বিদায় লগ্নে আল্লাহর ক্ষমা হাসিল করতে হলে আসুন সবাই খালিস ভাবে তওবা করি তওবা তওবা এটি হচ্ছে এমন এক দরজা বান্দা যতই গুনাহ করুক গুনাহ করার পরে তওবার দরজায় বান্দা এসে যখন আল্লাহকে ডাকাডাকি করে আল্লাহ তখন তার রহমতের কোলে ওই পাপী তাপীকে তুলে নিয়ে তাকে maaf করে দেন সুবহানাল্লাহ এজন্য হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ তাআলা বলেছেন ইবনা আদম لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك আল্লাহ তাআলা বলেছেন হে আদম সন্তান তোমার গুনাহ যদি আকাশের উচ্চতায় পৌঁছে যায় অর্থাৎ আকাশ সমপরিমাণ গুনাহ করার পরে তুমি যদি অবনত মস্তকে অস্ত্রসিক্ত নয়নে আর যদি লজ্জিত অনুতপ্ত হয়ে অনুশোচনা বোধ করে আমার কাছে মাফ চাও গফারতু লাকা আমি তোমার আকাশ সমপরিমাণ গোনা আকাশ সমপরিমাণ দয়া দিয়ে মাফ করে দিব আল্লাহ তাআলা আরো বলেছেন ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা আল্লাহ তাআলা বলেছেন হে আদম সন্তান শোনো তুমি যদি পৃথিবী সমপরিমাণ গুনাহ করে ফেলো আর তোমার পৃথিবী সমপরিমাণ গুনাহের ভেতরে যদি কোনো শিরকের গুনাহ না থাকে এরপরে তুমি যদি তোমার পৃথিবী সমপরিমাণ গুনাহ নিয়ে তুমি আমার রহমতের আশা করে আমার মুখাপেক্ষী হও বান্দারে শোনো আমিও আমার পৃথিবী সমপরিমাণ দয়া নিয়ে হাজির হয়ে তোমার সকল গুনাহগুলোকে maaf করে দিব রমজানের যে 4 দিন বা 5 দিন বাকি আছে এই সময়টুকুতে আপনি তওবা করে ফেলুন তওবা করুন খাঁটি মনে তওবা করে 2 রাকাত নামাজ আদায় করুন আল্লাহর নবী বলেছেন মা মিন রাজুলিন ইউযনিবু যানবান ফায়াতাওয়াদদু ফায়ুহসিনুল ওযুআ সুম্মা ইউসাল্লি রাকাতাইন আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি সুন্দরভাবে তওবা করার পরে খাঁটিভাবে তওবা করার পরে খুব সুন্দর করে চমৎকার করে ওযু সম্পন্ন করে 2 রাকাত নামাজ আদায় করে ওয়াস্তাগফিরুল্লাহ এরপরে সে যখন আল্লাহর কাছে maaf চায় আল্লাহ তাআলা ওই ব্যক্তির সারা জীবনের সব গুনাহগুলোকে maaf করে দেয় রমজানের তো 25 দিন চলে গেল তওবা করে তওবা করে এরপরে 2 রাকাত নামাজ কি আপনি আদায় করেছেন আপনার নিজের বিবেককে আপনি প্রশ্ন করুন এখনই আজকে সিদ্ধান্ত নিন খাঁটি তওবা করে ফেল 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে maaf চাই বা আল্লাহ তো ঘোষণা দিয়েই রেখেছেন আসো maaf চাও আমি তোমাকে maaf করে দেব সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেছেন ইন্না আব্দান আসাবা যানবান
যদি কোন যখন কোন ব্যক্তি গুনাহ করে ফেলেন গুনাহ করার পরে সে যখন বলে আযনাবা যানবান আমি গুনাহ করে ফেলেছি অথবা সে যদি বলে আযনাবতু রব্বি আযনাবতু হে আমার রব আমি গুনাহ করে ফেলেছি অথবা সে যদি বলে আসাবতু আমি মুসিবতে পড়েছি গুনাহ করেছি ফাগফিরলি হে আল্লাহ আমাকে maaf করে দাও আল্লাহর নবী বলেছেন ফাকালা রব্বুহু তার রব তখন তাকে বলেন ওই ব্যক্তিকে বলেন আলিমা আব্দি আন্না লাহু রব্বান ইগফিরুয যামবা ওয়া ইয়াখুযু বি আমার বান্দা কি তাহলে জেনে ফেলেছে যে গুনাহ করার পরেও তার এমন একজন রব আছেন যে রব তাকে maaf করে দিতে পারেন অথবা তাকে শাস্তি দিতে পারেন আল্লাহ তাআলা তখন বলেন আমার এই গুনাহগার বান্দা গুনাহ করার পরেও সে যে বুঝতে পেরেছে তার একজন রব আছে রবের কাছে চাইলে maaf মাফ চাইলে রব মাফ করে দিতে পারেন আমার বান্দার অন্তরে যে এই অনুভূতি এসেছে এই অনুভূতি নিয়ে আমার বান্দা বড় আশা করে যখন আমার কাছে মাফি চেয়েছে তখন আমার বান্দার প্রতি আমার কোনো ক্রোধ থাকে না আমার বান্দার তওবা কবুল করে নিয়ে আমার বান্দাকে আমি মাফ করে দেই তওবা করুন তবে তওবা কবুল হওয়ার জন্য পাঁচটা শর্ত আছে এই শর্ত আপনাকে পূরণ করতে হবে নইলে কিয়ামত পর্যন্ত তওবা করবেন কোনো তওবা কবুল হবে না এই পাঁচটি শর্ত লাগবে নাম্বার 1 আপনি গুনাহগার এটার স্বীকৃতি আল্লাহর কাছে দেওয়া আগে আপনাকে স্বীকার করতে হবে যে আপনি আসলেই গুনাহগার দুই নাম্বার যে গুনাহ করেছেন এই গুনাহর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লজ্জিত হতে হবে তিন নাম্বার এই গুনাহের জন্য আল্লাহর কাছে খাঁটি মনে maaf চেয়ে নিতে হবে চার নাম্বার এই পাপ সেকেন্ড টাইম আর করবেন না আল্লাহর সাথে ওয়াদা করতে হবে আর পাঁচ নাম্বার যদি কোনো মানুষের হক নষ্ট করেন যদি কোনো বান্দার হক নষ্ট করেন তো মানুষের হক মানুষকে ফিরাইয়া দেন আর ফিরাইয়া দেওয়ার মতো সামর্থ্য না থাকলে ওই সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে maaf চেয়ে নেন এই পাঁচটি শর্ত পূরণ করলে তওবা করলে তওবা কবুল করবেন কি দুঃখজনক হলেও সত্য তওবা কবুলের এই পাঁচটি শর্তের মধ্যে প্রথম চারটি শর্ত আমরা পূরণ করলেও পাঁচ নাম্বার শর্ত পূরণ না করে আমরা অনেকে রমজানের শেষ দশকে ইতিকাফের জন্য বাইতুল্লাহ শরীফে চলে যাই কেউ কেউ তো আবার গিয়ে ফেসবুকে পোস্ট দিবে যে আমি কাবা শরীফের ইমাম সাহেব যেখানে নামাজ পড়ান ঠিক ওই জায়গাতে আমি আছি ইতিকাফ করছি অথচ ব্যাংকের টাকা লুটপাট হয়ে গেছে মানুষের হক মাইরা খেয়ে ফেলছে কত মানুষের উপরে জুলুম করে ফেলেছে তার কোনো হিসাব নাই এত সুজা আল্লাহ বসে আছেন যে আসো maaf করে দিব আপনি মানুষের হক নষ্ট করে কাবা শরীফের ইমাম সাহেব যেখানে নামাজ আদায় করেন তার ঠিক পিছনে নামাজ আদায় করলো আল্লাহ তাআলা বললেন এখান থেকে ভাগ তোর দেশে যা যাদের হক নষ্ট করেছিস তাদের কাছে maaf চা নইলে তাদের হক তাদেরকে ফিরায় দে নইলে আমি তোকে maaf করব না এত সুজা তওবা কবুলের শর্ত আছে তো এই পাঁচ নাম্বার শর্ত বান্দার হক মানুষের হক নষ্ট করলে তার হক তাকে ফিরিয়ে দিতে হবে এই যে অনেকে রমজান মাসে তারাবির নামাজ মসজিদের একেবারে সামনের কাতারে দুই নাম্বার কাতারে কিয়ামুল লাইলও একেবারে সামনাসামনি আছে অথচ তার মা বাপকে ঠিক মতো তিন বেলা খাবার দেয় না চিকিৎসা করায় না ওই ব্যক্তি রমজানেও মাফ পাবেন রমজানে মাফ তার তাহাজ্জুদের একটা সাজদাও কোনো কল্যাণে কোনো উপকারে আসবে না আগে নিজের মা বাবার পায়ে ধরে গিয়ে মা বাবার কাছে মাফ চাও মা বাবাকে খাবার দাও না মা বাবার চিকিৎসা করাও না মা বাবার হক নষ্ট করেছো স্ত্রীর হক নষ্ট করেছো স্ত্রী স্বামীর হক নষ্ট করেছো ভাই বোনের হক নষ্ট করেছো আত্মীয় স্বজনের হক নষ্ট করেছো মানুষের হক মাইরা খাইয়া এরপরে আল্লাহকে সাজদা দিবেন আল্লাহ মাফ করে দিবেন এত সুজা মানুষের হক মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে অথবা ফিরিয়ে দেওয়ার সামর্থ্য নাই তার পা ধরে মাফ চান মাফ আদায় করে নেন নইলে আপনার তওবা কবুল হবে না সম্মানিত মুসল্লিবৃন্দ আমি বলছিলাম রমাদানের শেষ লগ্নে বিদায় লগ্নে এসে কিভাবে আপনারা আল্লাহর কাছ থেকে মাফ পাবেন সাতটি আমলের কথা এক নাম্বার খাঁটি মনে তওবা করুন খাঁটি মনে তওবা করতে হবে দুই নাম্বার দোয়া করুন দোয়ার কোনো বিকল্প নাই মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয় আপনি কোনো মানুষের কাছে গিয়ে চান
দেখবেন মানুষ বিরক্ত হয়ে যাবে একবার দুইবার হয়তো দিবে কিন্তু পরের বার গেলে চেহারা কালো করে ফেলবে কিন্তু আমাদের রব হলেন এমন আমাদের রবের কাছে চাইলে তিনি কখনো বিরক্ত হন না তিনি কখনো রাগ করেন না বরং আল্লাহর নবী বলেছেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর ক্রোধান্বিত হন তার উপর রাগান্বিত হয়ে যান ফা ইন্নাল্লাহ ইউহিব্বু আইয়ুসআল আর যে ব্যক্তি আল্লাহর কাছে যত বেশি চায় আল্লাহ সেই ব্যক্তিকে তত বেশি ভালোবাসে এজন্য রমজানে দোয়া করেন আপনি যে রোজা রেখেছেন আপনি যে তারাবি আদায় করেছেন কিয়ামুল লাইল করছেন আপনি যে কোরআন তেলাওয়াত করছেন দান সদকা করছেন এগুলো কবুল করার মালিক কে এজন্য আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার সব আমলের ভুল ত্রুটিগুলো মাফ করে দেন সব আমলের ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে আমলগুলোকে কবুল করে নেন আমল করার পরেও আমলের মধ্যে ভুল ত্রুটি থাকার সম্ভাবনা আছে না নাই এজন্য আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে দোয়া শিখিয়ে গিয়েছেন আল্লাহ তাআলা যখন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিলেন তুমি আমার ঘরের ভিত উঠাও আমার ঘরের পুনর্নির্মাণের কাজ আরম্ভ করো আল্লাহর খলিল আমাদের জাতির পিতা সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে বাপ আর বেটা দুইজন মিলে যখন কাবা ঘরের ভিত নির্মাণ করলেন এরপরে তারা একটি দোয়া করেছিলেন এই দোয়া আল্লাহ তাআলা আমাদের শিক্ষার জন্য কোরআনে কারিমে তুলে দিলেন আল্লাহ তাআলা কোরআনুল কারিমের দুই নম্বর সূরা সূরাতুল বাকারা 127 নম্বর আয়াতে বলছেন وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ এই দোয়াটা পড়েন না সবাই তাহলে কেউ চুপ থাকবেন না সবাই আমার সাথে বলেন রব ربنا تقبل منا إنك أنت السميع العليم সব সময় এই দোয়াটা করো কি সুন্দর দোয়া আল্লাহ বলছেন আর স্মরণ করো যখন ইব্রাহিম এবং ইসমাঈল কাবা ঘরের ভিত উঠাচ্ছিলেন তখন তারা দোয়া করেছিলেন মানে তারা কাজ আরম্ভ করেছেন আর করছেন রব্বানা তাকাব্বাল মিন্না হে আমাদের রব আমাদের তরফ থেকে এই কাজ আপনি কবুল করেন আমরা যে রমজানে এত আমল করি বা রমজানের বাহিরেও যত আমল করি সব আল্লাহর জন্য করি তো যে কোনো কাজ করার পরে আমরাও বলবো রব্বানা হে আমাদের রব তাকাব্বাল মিন্না আমাদের তরফ থেকে এই কাজগুলো আপনি কবুল করেন ইন্নাকা আনতাস সামিউন মানে নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা মহা জ্ঞানী এই রমজানের শেষ দিনগুলোতে বেশি বেশি দোয়া করবেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম খেয়াল করে দেখবেন আমরা জুমার দ্বিতীয় খুতবায় অনেকগুলো দোয়া করি দেশের জন্য গোটা বিশ্বের নির্যাতিত মুসলমানদের জন্য সানি খুতবায় দোয়া হয় না একদম দোয়ার শেষে গিয়ে আমরা প্রত্যেক জুমার খুতবায় এটা পড়ি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম এই দোয়াটা সব সময় করবেন আল্লাহ সবাইকে তৌফিক দেন বলেন আমিন তো রমাদানের এই শেষ লগ্নে আল্লাহর কাছ থেকে ক্ষমা হাসিলের জন্য আপনি দুই নাম্বার যে আমলটা করবেন দোয়া করেন বেশি বেশি আর দোয়া কবুলের তো বিশেষ কিছু সময় আছে যেমন হাদিসের বর্ণনা থেকে আপনাদেরকে শোনাই এমন আটটি সময় আছে যে আটটা সময় দোয়া করলে আল্লাহ বান্দার দোয়া ফিরাইয়া দেন না সুবহানাল্লাহ পড়বেন না রমাদানের এই শেষ কয়েকটি দিন যেগুলো বাকি আছে এই আটটা সময় কাজে লাগান আটটি সময়ে দোয়া করেন দোয়া কবুল করবেন কে এক নম্বর হলো মা বাইনাল আযানি ওয়াল ইকামা আযান আর ইকামতের মাঝখানে দোয়া করবেন আল্লাহর নবী বলেছেন লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামা আযান এবং ইকামতের মাঝখানে যে দোয়া করা হয় ওই দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না কিন্তু দুঃখজনক হলেও সত্য আযান ইকামতের মাঝখানের সময়টা আমাদের বাংলাদেশের মুসলমানরা ভালোভাবে কাজে লাগাতে পারে না দেখবেন যে কোনো নামাজে আযান হওয়ার পরে ইকামত পর্যন্ত 10 মিনিট 15 মিনিট সময় থাকে মুসল্লিরা মসজিদে বসে একজন আরেকজনের সাথে কথাবার্তা বলে কেউ আবার ফেসবুক চালায় কে ইউটিউব চালায় মোবাইল স্ক্রল করে অথচ আল্লাহর বান্দা
বান্দা জানে না আযান ইকামতের এই মাঝখানের সময়টা হলো দুয়ার সময় আযান আর ইকামতের মাঝখানের সময়ে যে দোয়া করা হয় এই দোয়া আল্লাহ কবুল করেন দুই নাম্বার হলো দুবুরা কুল্লি সলাতি মাকতুবা প্রত্যেক ফরজ নামাজে বেশি বেশি দোয়া করবেন দোয়া কবুল করবেন কে আল্লাহ তিন নাম্বার হলো সাজদার সময় দোয়া করবেন কারণ আল্লাহর নবী বলেছেন আকরাবু মা ইয়াকুনু লিল'আবদি মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরু ফীহি দোয়া বান্দা যখন সাজদায় লুটিয়ে পড়ে তখন সে তার রবের একেবারে নিকটবর্তী হয়ে যায় কাছাকাছি চলে যায় আল্লাহর নবী বলেছেন সুতরাং সাজদার সময় বেশি বেশি দোয়া করো আল্লাহর নবী সাজদায় সব সময় একটা দোয়া করতেন এই দোয়াটা আপনারা মুখস্থ করবেন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু ওয়া আউয়ালুহু ওয়া আখিরাহু কত সুন্দর দোয়া হে আল্লাহ আমার যাবতীয় গুনাহ মাফ করে দাও গোপন গুনাহ মাফ করো প্রকাশ্যে যেগুলো করেছি মাফ করো ছোট গুনাহ বড় গুনাহ যা আছে সব মাফ করো এই দোয়াটা সব সময় করবেন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালুহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু এই দোয়াটা সব সময় করবেন কারণ এটা নবীজির আমল এই দোয়াটা পারেন তো সবাই যারা পারেন না গুগল শরীফ আছে ওখান থেকে বের করে স্ক্রিনশট নিয়ে একদিন জপতে থাকবেন মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে তিন নাম্বার হলো সাজদার সময় বেশি বেশি দোয়া করেন আপনারা তো সাজদায় অনেকে তাড়াহুড়া কেউ কেউ রুকু সাজদায় এত দ্রুত মারে দেখলে মনে হয় যেন ফিজিক্যাল এক্সারসাইজ চলে নামাজ চলে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খুব তাড়াহুড়া করেছো রুকু সাজদায় যারা তাড়াহুড়া করে নবীজি এদেরকে বলেছেন নামাজ চোর এরা কি চোর নামাজ চোর নামাজ চোরের লকব নিয়ে কবরে যাইয়েন না চার নাম্বার হলো রাতের এক তৃতীয়াংশ সময় যখন অতিবাহিত হয়ে যায় অর্থাৎ ওই কিয়ামুল লাইলের টাইম তাহাজ্জুদের টাইম ওই সময় দোয়া করলে আল্লাহ দোয়া ফিরাইয়া দেন না পাঁচ নাম্বার হলো জুমার দিন রমজানে তো আর কোনো জুমা নাই আজকেই একটা জুমা শেষ জুমা জুমার দিনে আল্লাহর নবী বলেছেন ইমাম বা খতিব সাহেব যখন মিম্বরে বসেন মিম্বরে বসা থেকে নিয়ে নামাজে সালাম ফেরানোর আগ পর্যন্ত এই সময়ে দোয়া করলে দোয়া কবুল করেন কে ছয় নাম্বার হলো জুমার দিনে আসরের নামাজের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত দোয়া করলে দোয়া কবুল করেন কে আজকের সময়টা কাজে লাগান সাত নাম্বার হলো ইফতারের আগে ইফতার সামনে নিয়ে রোজাদার ব্যক্তি যখন দোয়া করে তার দোয়া যিনি কবুল করে নেন তিনি কি আট এবং সর্বশেষ হলো কদরের রাত এই কদরের রাতে যেই ব্যক্তি ইমান আর ইহতিসাবের সাথে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ওই ব্যক্তির দোয়া ফিরাইয়া দেন না আল্লাহ ওই ব্যক্তির অতীতের সবগুলো গুনাহ মাফ করে দেন দুইটা বেজুর রাত আছে না আরো কদরের উদ্দেশ্যে এই বেজুর রাতকে কাজে লাগাতে পারেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে জিজ্ঞেস করেছিলেন কদরের রাতে আমি কোন দোয়া পড়ব নবীজি দোয়া শিখিয়েছেন কদরের রাতের জন্য দোয়াটা কি আল্লাহুম্মা ইন্নাকা আফুউম তুহিব্বুল আফওয়া ফাআফু আননি আমাদের এই অত্র মসজিদে তারাবিহের পাশাপাশি কিয়ামুল লাইলও চলছে জানেন তো আপনারা কিয়ামুল লাইলে নিজেরা এবং নিজেদের পরিবারের সবাইকে নিয়ে সামিল হবেন পরি ইনশাআল্লাহ তিন নাম্বার আমল আগের দুইটা মনে আছে তো রমজানের বিদায় লগ্নে আমরা আল্লাহর মাপ পাওয়ার জন্য কয়টা আমল করব এক নম্বর দুই নম্বর দোয়া তিন নম্বর যে রাতগুলো বাকি আছে রাত্রি জাগরণ করুন গত জুমায় বলেছিলাম শেষ দশকে রাত্রি জাগরণ করতেন মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের উদ্দেশ্যে রাত্রি জাগরণ করুন চার নম্বর কিয়ামুল লাইলে শরীক হন কিয়ামুল লাইলে সামিল হন কিয়ামুল লাইলে কুরআন শোনার মজাই আলাদা যারা কিয়ামুল লাইলে আসেন কিয়ামুল লাইল আদায় করেন তারা জানেন ওই সময় আবেগ কাজ করে অনেক বেশি কারণ গোটা দুনিয়া নিস্তব্ধ কোনো আওয়াজ নাই শব্দ নাই রাতের এই নিস্তব্ধতায় রাতের এই নিস্তব্ধতায় এই নির্জনতায় কোরআনের তেলাওয়াত মজা লাগে ভালো লাগে দিল নরম হয় পাথরের মতো দিল থাকলে কিয়ামুল লাইলে আসতে দেখবেন কোরআনের তেলাওয়াতে জাহান্নামের আয়াত তেলাওয়াতে আর দুয়াযুক্ত যে আয়াতগুলো আছে এগুলো তেলাওয়াত করলে দেখবেন পাথরের মতো শক্ত দিল নরম হয়ে চক্ষু দিয়ে পানি বের হয় এজন্য কিয়ামুল লাইলে শরীক হন পাঁচ নাম্বার বেশি বেশি তেলাওয়াত করুন কারণ আল্লাহর কালাম তেলাওয়াত করা মানেই হচ্ছে আল্লাহর সাথে কথা বলার মতো এটা আল্লাহ খুশি হয়ে যাবেন ছয় নাম্বার
আল্লাহর মাফ পেতে হলে মানুষকে মাফ করে দেন মানুষের উপর কোনো হিংসা বিদ্বেষ খুব ঘৃণা রাখবেন না কারণ যে ব্যক্তি মানুষের প্রতি বিদ্বেষ লালন করে ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করেন না যারা হিংসুক যাদের অন্তরে হিংসা আছে এরা কিন্তু এই রমজানেও মাফ পাবে এরা রমজানেও মাফ পাবে না কারণ হিংসা হলো একটা মারাত্মক রোগ মারাত্মক ব্যাধি আর এই হিংসা এটা আমাদের সমাজে বিশেষ করে আমাদের এই অঞ্চল যেটা ভারতীয় উপমহাদেশ এই অঞ্চলে এই রোগের রোগী অনেক বেশি আল্লাহর নবী বলেছেন ইয়াকুম ওয়াল হাসাদ খবরদার হিংসা এটা থেকে সাবধান হও ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব আগুন যেমন ময়লা আবর্জনাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয় হিংসা তেমনি ভাবে ব্যক্তির নেক আমলকে পুড়িয়ে ছাই করে দেয় আপনি নেক আমল করবেন অন্যদিকে অন্তরে হিংসা লালন করবেন এই হিংসা আপনার সব নেক আমলগুলোকে ধ্বংস করে দিবে এজন্য মানুষের প্রতি হিংসা রাখিয়েন না হিংসা করে আপনি তো কোনো কিছু অর্জন করতে পারবেন না পরিশ্রম করে অর্জন করা যায় হিংসা করে কোনো কিছু অর্জন করা যায় না এজন্য হিংসা বাদ দিয়ে পরিশ্রম আরম্ভ করুন কর্মঠন উদ্যমী হন পরিশ্রমী হন জীবনে সফলতা আসবে হিংসা করে জীবনে কেউ কোনোদিন সফল হতে পারে নাই জীবনে কোনোদিন পারবেও এজন্য হিংসা একটা বদআমল এটা কেমন বদআমল আপনাদেরকে একটা হাদিস শুনাই এটা মুসলিম শরীফের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন আল্লাহর রাসূল বলেছেন তুআরাদু আমালুন নাসি ফি কুল্লি জুমুআতিন মাররাতাইন প্রত্যেক সপ্তাহে মানুষের আমল দুইবার আল্লাহর কাছে পেশ করা হয় জোরে বলেন তো কয়বার কোন দুইবার প্রথমে হচ্ছে ইয়াউমাল ইসনাইন সোমবার ওয়া ইয়াউমাল খামিস এবং বৃহস্পতিবার সোমবারে এবং বৃহস্পতিবারে মানুষের আমলনামা ফেরেশতারা কার সামনে পেশ করে আল্লাহর সামনে فَيُغْفَرُ لِكُلِّ عَبْدٍ مُؤْمِنٍ إِلَّا عَبْدًا بَيْنَهُ وَبَيْنَ أَخِيهِ شَحْنًا আল্লাহ তাআলা তখন বান্দাদের আমলনামা চেক করে ওই ব্যক্তি ছাড়া বাকিদেরকে মাফ করেন যে ব্যক্তি তার অপর ভাইয়ের প্রতি অন্তরে হিংসা বিদ্বেষ লালন করে তাহলে হিংসার রোগ এটা মারাত্মক কম না বেশি দেখেছেন কারবার এই রূপ থাকলে পরে আল্লাহর মাফ পাওয়া যায় না বরং আল্লাহ পছন্দ করেন ওই ব্যক্তিদেরকে যারা তাদের অপর ভাইকে ভালোবাসে আল্লাহর জন্য মানুষকে ভালোবাসে আবার আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে যখন নিজের জন্য যখন আল্লাহর কাছে দোয়া করে নিজের জন্য দোয়া করে আবার সকল মুসলমান ভাইদের জন্য দোয়া করে এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাদের প্রশংসা করে বলেছেন রব্বানা গফির লানা এই দোয়াটা আমরা অনেকেই পারি আল্লাহ তাআলা তাদের প্রশংসা করে বলেছেন এরা যখন দোয়া করে দোয়াটা এভাবে পড়ে যারা পারেন আমার সঙ্গে পড়েন রব্বানা গফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم আল্লাহ তাআলা বলছেন তারা বলে হে আমাদের রব আপনি আমাদেরকে এবং আমাদের সেসব ভাইদেরকে মাফ করে দিন যারা আমাদের আগে ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে আর আপনি ঈমানদারদের ব্যাপারে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রাখবেন না সবাই বলেন আমিন এই দোয়াটা করবেন তাহলে আপনি আল্লাহর মাফ পেতে হলে মানুষকে মাফ করা শিখতে হবে ক্ষমা এটা কার গুণ আল্লাহর গুণ অনেকে আছে মানুষকে ক্ষমা করতে জানে না মানুষকে ক্ষমা করুন কেউ দুঃখ কষ্ট দিলেও তাকে মাফ করে দিন নবীজি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুকে বলছেন আনাস তুমি সকাল সন্ধ্যায় মানুষকে মাফ করো আল্লাহও তোমাকে মাফ করবেন এটা আমার সুন্নত যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ সাত এবং সর্বশেষ আমল হচ্ছে রমজানের এই বিদায় লগ্নে আপনার রমজানের রোজাগুলোকে কবুলযোগ্য এবং যথাযথভাবে আল্লাহর কাছে পেশ করার জন্য
এই শেষ দশকের গুরুত্বপূর্ণ আমল যাকাতুল ফিতর বা সদাকাতুল ফিতর যেটাকে আমাদের দেশে আমরা বলে থাকি ফিত্রা এই ফিত্রা যথা নিয়মে যথাযথভাবে আদায় করবেন ইনশাআল্লাহ